চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ভাওয়াইয়া অঙ্গন ঢাকার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ.কে.এম. মুস্তাফিজুর রহমানের কাছে। আপনার সঙ্গে তো অনেক আড্ডা দিব, তবে শুরুটাই করতে চাই আপনার কণ্ঠে একটি গান শুনে। বাবাকে নিয়ে কোনো গান ভাওয়াইয়া জগতে ছিল না। আচ্ছা, আমি গত বছর এই গানটি লিখেছি। ওকে, শুনে ফেলি তাহলে। বাপ হইল রে বাড়ির খুঁটি, সেই বাপ যখন যায় মরি, ভাইয়ে ভাইয়ে ভাও থাকে না, ছিঁড়িয়া যায় ভালোবাসার দড়ি। হায় রে, ছিঁড়িয়া যায় ভালোবাসার দড়ি। ভাই পারায় না ভাইয়ের ছেঁয়া, স্বার্থে পড়লে টান, যায় যায়ের মুখ দেখে না দারুণ অভিমান, হায় রে দারুণ অভিমান। দুনিয়াতে সবাই চলি স্বার্থের গাড়িতে চড়ি, ভাইয়ে ভাইয়ে ভাও থাকে না, ছিঁড়িয়া যায় ভালোবাসার দড়ি। হায় রে, ছিঁড়িয়া যায় ভালোবাসার দড়ি। খুবই চমৎকার। বলছিলাম, আপনার প্রকাশিত বই দ্বৈতকণ্ঠে ভাওয়াইয়া গান, এই বইটি সম্পর্কে একটু জানতে চাই। আমি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের গীতিকার। আচ্ছা, তো আমাদের দেশে একটি বিষয় প্রচলিত হয়েই আসছে, সেটা হলো কালের বিবর্তনের পরে একজনের গান আর একজন তার লেখা বলে চালায়, এটা একটা বিষয়। আমি ভাবলাম যে আমার গানগুলো যদি পুস্তক আকারে আসে তাহলে গানগুলো থেকে গেল। জি, এ জাতীয় কোনো ব্যত্যয় ঘটলে এটার প্রতিকারের একটা সুযোগ থাকলো, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো, একটি বই প্রকাশিত হলে সে বইটি যদি গানের বই হয় তাহলে শিল্পীদের কাছে যাবে, শিল্পীরা খুব সহজে গানটা হাতে পেয়ে গেলেন এবং সেটি বেতার বা টেলিভিশনে প্রচার করবার, রেকর্ড করবার সুযোগ পেলেন, এটা আর একটা বড় কারণ। এ কারণেই আমি আমার লেখা সবগুলো গান, আমি প্রায় 1500-এর বেশি গান লিখেছি এ যাবৎ, প্রতিদিনই গান লিখছি। জি, এ গানগুলো আমি প্রথম খণ্ড করে আপাতত ছাপাচ্ছি, ভাওয়াইয়া, পল্লীগীতি, আধুনিক গান, দেশাত্মবোধক গান, বিবিধ গান, আমি নানা বিষয়ের উপরে গান লিখেছি। সে বিষয়গুলোর উপরে আলাদা আর একটা বই, আচ্ছা, বিবিধ গান বলে ছাপানোর উদ্যোগ নিয়েছি। আমি কম্পোজের কাজটা করছি। বইটিতে 32টি দ্বৈতকণ্ঠে ভাওয়াইয়া গান আছে, এটি প্রথম খণ্ড। বিশেষ করে সাংসারিক বিষয়টাই তো ভাওয়াইয়া গানের মূল বিষয়। আচ্ছা, যদিও প্রাত্যহিক জীবনের সব কিছুর বাইরে ধর্মীয় একটা ব্যাপার থাকে, অবশ্যই আমাদের টানাপোড়েনের ব্যাপার থাকে, মনে মনে একটা ক্ষোভ, আন্দোলন, এ জাতীয় বিষয়, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ক্ষোভ, তুমি আমাকে সোনার হারটা দিলা না, তুমি আমাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দিলা না, গ্রাম বাংলার মানুষের যে ছোট ছোট চাহিদা, এই বিষয়গুলোই আমার এই গানগুলোতে ফুটে উঠেছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েদের যে মনের ভাব, এবং একটা গান আছে মোবাইল ফোনকে কেন্দ্র করে, আমাকে একটা মোবাইল ফোন দিলে না, তুমি বাইরে থাকো, তুমি রংপুরে থাকো, তোমার সাথে আমার যোগাযোগ হয় না, একটা মোবাইল ফোন দাও না, এরকম বিষয়গুলো গানের বইটিতে আছে। অতি সম্প্রতি এই বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের দেশের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী, আমাদের ভাওয়াইয়া সম্রাটের পুত্র মুস্তাফা জামান আব্বাসী, ছিলেন রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, আমার বাংলাদেশ বেতারে, আমি বেতারে জব করি, বেতারে মিউজিক প্রডিউসার, আমার উপমহাপরিচালক অনুষ্ঠান সালাউদ্দিন আহমেদ, এবং সাবরিনা সুলতানা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপিকা, উনিও ছিলেন। খুব সুন্দর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এটার মোড়ক উন্মোচন হয়েছে, আগামী বইমেলায় বইটি আমরা নিশ্চয়ই পাবো। আপনি কি মনে করছেন, যারা ভাওয়াইয়া গান নিয়ে চর্চা করছেন তারা এই বইটি থেকে কতটুকু উপকৃত হবে? আমাদের ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমদ, জি, উনি ভাওয়াইয়া গানকে গ্রাম থেকে শহরে তুলে এনেছেন, পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। উনি 5টি দ্বৈতকণ্ঠে ভাওয়াইয়া গান গিয়েছিলেন। পরবর্তীতে অনেক গীতিকার গান লিখেছেন,
কিন্তু সেই দ্বৈতকণ্ঠে ভাওয়াইয়া গানের সংখ্যা খুব বেশি নয়। হয়তো ভেতরে ভেতরে কেউ কেউ লিখেছেন, সে গানগুলো পুস্তক আকারে আসে নাই, হয়তো বেতারে বা টেলিভিশনে একটা দুটো করে রেকর্ড হয়েছে। তো আমার এই গানগুলো যেহেতু বই আকারে এলো, এটি শিল্পীদের কাছে গেলে শিল্পীরা খুব স্বচ্ছন্দে এই গানগুলো করতে পারবেন। এবং আমার ধারণা, বাংলাদেশ বেতার, বিশেষ করে বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র ইউনিট এই গানগুলো রেকর্ড করার উদ্যোগ গ্রহণ করবে। কারণ এই গানগুলোর যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলো মানুষকে টানবে। একটু আগে বলছিলেন ভাওয়াইয়া অঙ্গনের কথা, আমরা সেই ভাওয়াইয়া অঙ্গন নিয়ে জানবো, তবে তার আগে আরেকটি গান শুনতে চাই। কোন গানটা শুনবো? একটা চটকা গান করি। ঠিক আছে। আয়সার মাহের পয়সা হারাইছে হে, আয়সার মাহের পয়সা হারাইছে হে, সারা রাইতে নিন পারে নাই, কান্দি হে কাটাইছে ও তাই, কান্দি হে কাটাইছে হে, সারাদিনে ধান বানিয়া পাচিল তিন টাকা, ও তাই সারাদিনে ধান বানিয়া পাচিল তিন টাকা, আচলত বাঁধিয়া থুসিল কায় বাঁধিছে থোকা, আচলত বাঁধিয়া থুসিল কায় বাঁধিছে থোকা, আচল খুলবার ধরি দেখে কাহে বা কাম সারিছে, আয়সার মাহায়ের পয়সা হারাইছে হে, আয়সার মাহায়ের পয়সা হারাইছে হে, সারা রাইতে নিন পারে নাই, কান্দি হি কাটাইছে ও তাই, কান্দি হি কাটাইছে। এটা একজন মহিলার দুঃখ। এটা অনেকদিন আগের একটি গান, একজন মহিলা সারাদিন ঢেকিতে ধান বেনে, এখন তো কলের ধান বানা কল তৈরি হয়েছে, তখন ঢেকিতে ঢেকি ছাটা চাউলের ভাত খাওয়া হতো, তো সারাদিনে ঢেকিতে বেনে তিনটা টাকা উনি পেয়েছিলেন, আঁচলে রেখেছিলেন, কে যেন চুরি করে ফেলেছে, হারিয়ে ফেলেছে। এখন টাকাটা হারিয়ে যাওয়ার পর উনি এখন খাবেন কি? আচ্ছা, উনি সারা রাত কান্নাকাটি করেছেন। এই বিষয়টাকে আমি একটা গানে নিয়ে এসেছি। এটা তো গণসঙ্গীত জাতীয় ভাওয়াইয়া। আমাদের দেশে ভাওয়াইয়া গানের বয়স আমার জানা মতে প্রায় 1500 বছর, অর্থাৎ চর্যাগীতিতে ভাওয়াইয়ার দুইটা পদ পাওয়া যায়। আমি বাংলায় যেহেতু পড়াশোনা করেছি, আমি লক্ষ্য করলাম যে এই পদ দুটি ভাওয়াইয়ার, টালতমর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাহি নীতি আবেশী, এই দুটো বাক্যের মধ্যে অনেকগুলো ভাওয়াইয়ার শব্দ আছে। আমার ধারণা এটি ভাওয়াইয়া অঞ্চলের মানুষের সৃষ্টি। কিন্তু পরবর্তীতে আব্বাসউদ্দিন আহমদের আগে, অর্থাৎ 1903-এর আগে কোনো ভাওয়াইয়া গান লিখিতভাবে প্রকাশ হয়েছে আমরা এটা খুঁজে পাই না। আব্বাসউদ্দিন সাহেব এই গানগুলোকে সংগ্রহ করে এনে গ্রামোফোন রেকর্ড করে বহুল প্রচারের ব্যবস্থা করেছেন। পরবর্তীতে অনেক শিল্পীর জন্ম হয়েছে, কিন্তু কোনো সংগঠনের জন্ম হয়নি, ভাওয়াই গানের কোনো স্কুলে জন্ম হয়নি। আমি যখন কলেজে পড়ি, আমার মনে হলো যে একটি গানের স্কুল হওয়া উচিত। প্রসঙ্গক্রমে বলি, 1966 সালে প্রথম মঞ্চে আমি গান করেছি এবং 1970 সাল থেকে আমি বেতারে গান করি। আমার মনে হয়েছে যে ভাওয়াইয়ার একটা ইনস্টিটিউট থাকা উচিত, কিন্তু এটি নাই। পরবর্তীতে আমি যখন চাকরিতে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে গেলাম, সেই সুবাদে শিল্পীদের সবার সাথে আমার দেখা হলো, ভাওয়াইয়া শিল্পীদের খুব কাছে এলাম, তারা আমার এই প্রস্তাবে সমর্থন দিল, আমরা বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদ রংপুর বলে একটি সংগঠন প্রতিষ্ঠা করলাম। 1992 সালের 7 ফেব্রুয়ারি আমরা ওই সংগঠনটির ব্যানারে ওই অঞ্চলে ভাওয়াইয়া সন্ধ্যা এবং ভাওয়াইয়া রজনী করেছি। পরবর্তীতে 1998 সালে আমি ঢাকায় বদলি হয়ে চলে এসে ঢাকা বেতারে, ওখানে একটি কমিটি করে দিয়ে আসি। তার আগের একটু গল্প আছে। আমরা 1994 সালে রংপুরের নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় আমাদের খুব শ্রদ্ধেয় কবি রমেনা চৌধুরী এবং তাঁরই বিআই সংস্কৃতিসেবী মোহাম্মদ আব্দুল জলিল, এনাদের দুজনের বিশেষ সহযোগিতায় গত টার্মে যিনি মেয়র ছিলেন সরফুদ্দিন আহমেদ ঝন্টু, তখন তিনি পৌরসভার চেয়ারম্যান, উনি আমাদেরকে 5000 টাকা দিলেন। ওই টাকায় আমরা একটা টিনের চালা ঘর তুললাম এবং ওসি সাহেব ছিলেন শহীদ শুকরানা, তার কাছ থেকে টাকা নিয়ে আমরা ঘরের বেড়া দিয়ে ভাবে এখানে স্কুলের কার্যক্রম শুরু করলাম। দুর্ভাগ্য হচ্ছে আমি 1998 সালে যখন ঢাকায় চলে আসি, তখন ওই সমস্ত স্থাপনা, ওই গানের স্কুল সব কিছু বন্ধ হয়ে গেল। আমরা প্রতিদিন ওখানে গানের আসর বসাতাম, সেটিও বন্ধ হয়ে গেল। পরবর্তীতে ঢাকায় ভাওয়াইয়া একাডেমি বলে একটি সংগঠনের জন্ম হলো, সেটিও কার্যক্রম করতে পারলো না। তখন আমি ভাবলাম যে ভাওয়াইয়া নিয়ে এত কষ্ট করলাম, ভাওয়াইয়ার একটি সংগঠন হওয়া দরকার। তখন ভাওয়াইয়া অঙ্গন বলে একটি সংগঠন, এবং সেটি খুব বড় সংগঠন নয়, কিন্তু যেহেতু আমি
আমাদের অল্প কজন লোক নিয়ে খুব শক্ত হাতে সংগঠনটি চালাচ্ছি। আমরা 2005 থেকে এ পর্যন্ত প্রায় 60টা ভাওয়াইয়া সন্ধ্যা করেছি, আমরা 9টি ভাওয়াইয়া উৎসব করেছি, আমরা 2টি ভাওয়াই বিষয়ক কর্মশালা এবং একটি সেমিনার করেছি, আমরা ভাওয়াইয়া পদক প্রবর্তন করেছি, প্রতি বছর ভাওয়াইয়া পদক দিই ভাওয়াইয়া শিল্পী গীতিকার সুরকার সংগ্রাহক গবেষকদেরকে। ভাওয়াইয়া নামে একটি ত্রৈমাসিক সাময়িকী আমি প্রকাশ করি, এটা প্রায় নিয়মিতই হচ্ছে। এবং আমরা যেদিন অনুষ্ঠান করি, ভাওয়াইয়া সন্ধ্যা করি বা ভাওয়াইয়া উৎসব করি, ভাওয়াই রজনী করি, সেদিনই প্রকাশিত হয়। আচ্ছা, রংপুরে ভাওয়াইয়ার ওই জায়গাটা আমরা সুন্দরভাবে ব্যবহার করছি। এখন খুবই আনন্দের খবর, সাবেক সচিব আবু আলম শহীদ খানের সহযোগিতায় ওই জায়গাটি ভাওয়াই অঙ্গনের নামে লিজ হয়েছে। সেখানে সরকার আমাদেরকে ভাওয়াই গানের স্কুল ঘর বানিয়ে দিয়েছেন। অত্যন্ত আনন্দের সংবাদ যে আমরা ওই জায়গাটিতে ভাওয়াইয়া সম্রাটের নামে, আব্বাসউদ্দিন আহমদের নামে একটি উন্মুক্ত মঞ্চ নির্মাণ করছি। এবং আমাদের খুব ইচ্ছে যে ওই চত্বরটিকে আমরা ভাওয়াইয়া ময় করে তুলব। প্রতি মাসে বা প্রতি 15 দিনে বা প্রতি সপ্তাহে একটি ভাওয়াইয়া সন্ধ্যা বা ভাওয়াইয়ের আসর করা যায় কি, এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। সত্যি এটা খুব আনন্দের সংবাদ। জানতে চাই, এই যে 12 বছর অতিক্রম করলেন ভাওয়াইয়া অঙ্গনের, যে উদ্দেশ্য নিয়ে ভাওয়াইয়া অঙ্গনের যাত্রা শুরু করেছিলেন, সেই উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে বলে আপনার মনে হয়? কিছুই সফল হয়নি, যদিও ভেতরে ভেতরে অনেক কিছু করেছি আমরা, কিন্তু এগুলো কিছুই না। এই সফল না হওয়ার কারণগুলো একটু জানতে চাই। পৃষ্ঠপোষকতা পাচ্ছি না, অর্থাৎ আমার যেটা স্বপ্ন, এটা ভাওয়াইয়া শিল্পীদের স্বপ্ন, আমি দেখছি এবং আমি বাস্তবায়ন করতে চাচ্ছি। আমি চাই ঢাকা এবং রংপুরে দুটো ভাওয়াইয়া ভবন হোক, সেই ভবনে দুটো রেডিও স্টেশন থাকবে, সেখানে 24 ঘন্টা ভাওয়াইয়া গান বাজবে এবং শুদ্ধ ভাওয়াইয়া গান। আমরা সেখানে একটা রেকর্ডিং স্টুডিও নির্মাণ করব, আমরা পুরনো সেই গানগুলোকে, ধরেন ওকি গাড়িয়াল ভাই, আমরা ফেরদৌসী রহমানকে যদি এটার আইকন শিল্পী ধরি, অথবা আব্বাসউদ্দিন আহমদকে যদি এটার আইকন শিল্পী ধরি, তাহলে আমরা আব্বাসউদ্দিন সাহেবের গানটাকে অনুসরণ করে রেকর্ড করব। জি, ঠিক এরকম করে অন্যান্য গীতিকারের যে গানগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এই গানগুলো আমরা নতুন করে আবার নতুন প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে রেকর্ড করব। কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি শেষ করব আপনার কণ্ঠে গান শুনতে শুনতে, তবে তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন নুট টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্তর রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladeshvision.tv। রুশ লেখক লিও তলস্তয়ের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সুখী পরিবারগুলো সব একই রকম, অসুখী পরিবারগুলো তার নিজের মতো করে অসুখী। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান, আমি যে গানটি এখন করব, এটি রংপুর অঞ্চলকে প্রতিনিধিত্ব করে। রংপুর অঞ্চলের বিভিন্ন নদীর নাম, ভাওয়াইয়া গানের প্রকার, অনেক শিল্পীর নাম, অনেক বড় একটি গান আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটি 1994 সালে একটি ক্যাসেট বের করেছিলাম আমরা, ভাওয়াইয়া টপ 10 বলে, এটা সঙ্গীতা বাজাজাত করেছিল, তাতে এই গানটি ছিল। রংপুরিয়া ভাওয়াইয়া গান মনের হাউসে কো হই, হামার রংপুরিয়া ভাওয়াইয়া গান মনের হাউসে কো হই, ভাহাওয়াই আর সুহুর বড় রে মিঠা মিছা কহবার নই, হামার ভাওয়াই আর সুহুর বড় রে মিঠা মিছা কহবার নই। এই ভাওয়াইয়া গানের রাজা আব্বাসউদ্দিন, এই ভাওয়াইয়া গানের রাজা আব্বাসউদ্দিন, সেই ঘাটা ধরিয়া হাঁটিল হাহামার কোসিম উদ্দিন, আরে সেই ঘাটা ধরিয়া হাঁটিল হাহামার কোসিম উদ্দিন, ধীরেন চন্দ্র সরকার কেশব চন্দ্র বর্মন নায়ে বালি টেপু কেদার চক্রবর্তী গঙ্গাধর দাস প্যারি মোহন দাস চিন্তা হরণ রায় সুরেন্দ্রনাথ বসুনিয়া গোপাল চন্দ্র দে হেমলতা আশালতা আব্দুল করিম কানাই লাল শীল হর লাল রায় মহেশ চন্দ্র রায় মুস্তাফা জামান আব্বাসী ফেরদৌসী রহমান
কাজী মকবুল হোসেন, একেএম আব্দুল আজিজ, সিরাজউদ্দিন, মকবুল আলী, মমতাজ মোস্তফা, মোস্তাফিজুর রহমান, ফিজু রথীন্দ্রনাথ রায়, নাদিরা বেগম, শরীফা রানী, আব্দুর রহিম আলিহিতা, হাফিজুর রহমান, সুখবিলাস বর্মা, প্রতিমা পান্ডে, হে নিহার বড়ুয়া, শাহিদা বেগম, শ্যামাপদ বর্মন, শমশের আলী প্রধান, বেগম সুরাইয়া, মুহাম্মদ শাহজাহান, নমরুদ্দিন, অবিনাশী, নুরুল ইসলাম জাহিদ, নুরুল ইসলাম ফরমাহানি, নাশিদ কামাল, আয়েশা সরকার, নামের ফোটে খই, ভাওয়াইয়া শিল্পী জন, গীতিকারের নামের ফোটে খই, ভাওয়াইয়ার সুর বড়ই মিঠা, মিহিছা রে কবার নই, আমার ভাওয়াইয়ার সুর বড়ই মিঠা, মিহিছা রে কবার নই, দীঘ হল নাশি, উল্টা খিরোল, কাটা খিরোল, দড়ি আহা, মহিষালী চটকায়ারো, কত যে ভাওয়াইয়া, এই গানের উন্নতি করিল হাজারো গাওয়াইয়া।